হ্যালো ফ্রেন্ডস, হাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মটনের কালো ভুনা। দেখো কি দারুণ দারুণ মটন। মটনের কালো ভুনা বানাবো, আর হচ্ছে বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম। আমার হাজবেন্ড বলছে আজ বিরিয়ানি খাবে না, তো বিরিয়ানির চাল দিয়ে আমি সাদা ভাতটা রান্না করব। তো চলো আমি একবার রান্নাতেই চলে যাই। আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেলটা দেব আলুটা ভাজার জন্য। তেলটা দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি আলুতে। এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। যাওয়ার আগে দেখে এগুলো ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হবে। তো বন্ধুরা দেখো আমি কি দাম করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি আলুটা উঠিয়ে নিয়েছি, এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা আমার তেলের মধ্যে ফার্স্টে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর দিচ্ছি লঙ্কা বাটা। এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা। এরপর দিচ্ছি জিরে বাটা। এরপর দেবো আদা রসুন বাটা। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দেবো নুন। এরপর দেবো হলুদ। এরপর দেবো গরম মশলা। এরপর দিচ্ছি মিট মশলা। এটা যেহেতু কালো ভুনা, সেহেতু গোলমরিচের গুঁড়ো প্রচুর পরিমাণে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। জল দেওয়া হয়ে গেছে। তো আমি এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি যে কেমন হলো। তো দেখো আমি কি দারুণ ভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। দেখো বন্ধুরা আমার ভাতটা কি দারুণ ভাবে হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আজ বিরিয়ানি করব, তো সাদা ভাতেই দেখছি জমে যাবে। দারুণ ভাবে কষিয়ে নিয়েছি। এটা এখন আমি প্রেশার কুকারে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু জল দেবো। জল দিয়ে 10 মিনিট সিদ্ধ করব। তো তারপর আমি তোমাদের বন্ধুরা দেখো আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি, কি দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এটা আমি 10 মিনিট জ্বালাবো, তারপর আমি তোমাদেরকে এসে দেখাচ্ছি যে কেমন হলো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমি 10 মিনিট পরে চলে এসেছি। কি দারুণ কালার এসছে, পুরো কালো ভুনা দেখেছো তো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। দেখো কি দারুণ হয়েছে। এবার আমি খাবারটা বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখো, আমি পরিবেশন করে দিয়েছি, কি দারুণ লাগছে। তো দেখলে তো কত অল্প সহজে রান্না করা হয়েছে কালো ভুনা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বাই বাই।